শিক্ষার্থীবন্দরা তোমাদের জন্য এখন থাকছে দুই সালে এসে কিভাবে সঠিক নিয়মে এবং গ্রহণযোগ্য সিবি লিখতে হয় তাছাড়া একটিমাত্র সিবি শিখলে কীভাবে যে কোনো ধরনের সিবি লেখা যাবে সে নিয়মও আলোচনা করা হয়েছে এই ভিডিওতে আমি এখানে একটা নমুনা প্রশ্ন নিলাম সাপোজ ইউ আর নাহিদ আর নাহিদা অ্যান্ড ইউ হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড ইউর পোস্ট গ্র্যাজুয়েশন নাও মেক আ সিবি উইথ কমপ্লিট কাভার লেটার ফর দ্য পোস্ট অফ এ টিচার অর অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এবিসি হাই স্কুল এখানে কয়েকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে শুরুতে দেখবে যে সিভিতে নাম দেওয়া আছে কিনা সিভি রাইটিংয়ে এখানে দেওয়া আছে নাহিদ অথবা নাহিদা শিক্ষার্থী বন্ধুরা এটা নাহিদ হবে আর এখানে পোস্টের নাম বলা হয়েছে আর টিচার অথবা অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার আর স্কুলের নাম দেওয়া আছে এবিসি হাই স্কুল তো এই তথ্যগুলো নিয়ে আমাদের একটা কাবার লেটার আগে লিখতে হবে এবং এটার উপর ভিত্তি করে অন্যান্য সিভিগুলো কীভাবে লেখা যায় সেটাও এখন বলে দেব শুরুতে খাতার বাম দিকে তোমরা লিখবে কাভার লেটার এখানে ডেট লিখে তারিখটা লিখবে আর এখানে সবগুলো নিয়ম একসাথে আমি আলোচনা করেছি যদিও এখানে লেখা আছে এবিসি হাই স্কুলে তুমি অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য সিবি লিখবে তো এখানে আমি সব ধরনের সিবি লেখার নিয়ম একসাথে লিখে দিলাম যদি কোনো স্কুলে বা কলেজে চাকরির জন্য দরখাস্ত করা হয় তাহলে শুরুতেই লিখবে স্কুল হলে দ্য হেডমাস্টার কলেজ হলে দ্য প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান এবং স্কুলের নাম এখানে লেখা থাকবে বা কলেজের নাম লেখা থাকবে সেই নামটা লিখবে যদি কোনো কোম্পানিতে চাকুরির দরখাস্ত করতে বলা হয় আর যদি প্রশ্নে লেখা থাকে কার বরাবর লিখতে হবে তাহলে তো তার বরাবর লিখবেই আর যদি প্রশ্নে কোনো উল্লেখ করা না থাকে কার বরাবর লিখবে ক্ষেত্রে দ্য ম্যানেজিং ডিরেক্টর অথবা দ্য অথরিটি লিখে তারপর সে কোম্পানির নাম অথবা এক্স ওয়াইজেড কোম্পানি লিখতে পারবে যদি কোনো ব্যাংকে চাকুরির দরখাস্ত করতে বলা হয় এখানেও তুমি দি ম্যানেজার দি ম্যানেজিং ডিরেক্টর লিখতে পারবে তারপর ব্যাংকের নাম লিখবে অমুক ব্যাংক লিমিটেড আর ব্যাংকের নাম যদি দেয়া না থাকে তাহলে এবিসি দিয়ে যে কোনো একটা নাম লিখতে পারবে যদি কোনো ঔষধ কোম্পানিতে দরখাস্ত করতে বলা হয় তাহলেও লেখা যাবে দি ম্যানেজার দি ম্যানেজিং ডিরেক্টর এখানে কোনো একটা কোম্পানি লিখবে সেটাই লিখে ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর যদি ওষুধ কোম্পানির নাম দেওয়া না থাকে একেভাবে এক্স লেখা লিখতে পারবে আর যদি এমন হয় যে তুমি কিছু বুঝতে পারো নি প্রশ্নে কার বরাবর লিখতে বলা হয়েছে সেক্ষেত্রে সবার জায়গায় দি অথরিটি অথবা দি ম্যানেজিং ডিরেক্টর লেখা যাবে আর কোম্পানির নামের ক্ষেত্রে এক্সওয়াই লেখা যাবে তো এখানে যেই ফর্মেটটা দেওয়া আছে এই ফর্মেটের উপর ভিত্তি করে আরও যদি অন্যান্য প্রশ্ন আসে তাহলে তোমরা প্রয়োজন মতো বসাতে পারবে আর আমাদের আলস্য বিষয় এবিসি হাই স্কুলে তুমি অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য আবেদন করবে এরপর লিখবে সাবজেক্ট সাবজেক্টে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ বা অ্যান হতে পারে কারণ এখানে যদি কোনো শব্দ থাকে ভাওয়েল দিয়ে শুরু তাহলে অ্যান লিখবে দরে এখানে লেখা থাকলে অ্যাসিস্ট্যান্ট টিচার তাহলে অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা শুধু টিচার থাকলে এ টিচার যেটা প্রশ্নে উল্লেখ করা আছে দেখো এ টিচার অথবা অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার এই কথাটাই এখানে বসাবে প্রশ্নে যে পদের কথা বলা হবে তাই লিখবে এরপর লিখবে ডিয়ার স্যার ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেলিস্টার অন টেন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে যে ডেলিস্টার পত্রিকা লিখলাম এটা প্রশ্নে দেয়া থাকতে পারে আর যদি দেওয়া না থাকে তাও তোমাকে ইংলিশে একটা পত্রিকা লিখতে হবে যেহেতু এটা সিবি ইংলিশে লিখতে হবে আর এখানে তারিখটা লিখবে যেদিন তুমি দরখাস্ত করবে তার আগের যে কোনো একটা তারিখ কারণ পত্রিকা বিজ্ঞপ্তিটা ছাপা হয়েছে তারপরেই তোমাকে দরখাস্তটা করতে হবে এই কারণে এই পত্রিকা তারিখটা হবে তোমার সিবি লেখার তারিখের আগের তারিখ আর বাংলাটা এমন হবে দুই সালের দশই ফেব্রুয়ারি দ্য ডেলিস্টার পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে আই কেম টু নো দ্যাট আমি জানতে পারলাম যে ইউ আর গোয়িং টু রিক্রুট আপনারা নিয়োগ দিচ্ছেন এখানে যে পদের নাম এই পদের নাম লিখবে দেখো এখানে পদের নাম ছিল এই টিচার অথবা অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার এটা আরেকবার এখানে লিখবে ইন ইউর রেপুটেড আপনার বিখ্যাত বা আপনার খ্যাতিসম্পন্ন কোম্পানি হলো কোম্পানি স্কুল হলে স্কুল ব্যাংক হলে ব্যাংক অর্থাৎ যেই পদের জন্য বা যেই কোম্পানিতে যে অফিসে যে স্কুল বা কলেজে আবেদন করতে বলা হবে সেটা এখানে লিখবে তা তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবে আই ওয়ান্ট টু অফার মাই সেলফ অ্যাজ আ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট আমি এই পদের জন্য একজন প্রার্থী হিসাবে আবেদন করছি মাই এজুকেশনাল কোয়ালিফিকেশনস অ্যান্ড আদার ইম্পর্ট্যান্ট পার্টিকুলার্স আর সাবমিটেড বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন আপনার সদে বিবেচনার জন্য আমার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কাগজপত্র জমা দেওয়া হল আই দেয়ার ফোর হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গিভ মি দ্য অপরচুনিটি টু ফেস দ্য ইন্টারভিউ অ্যাট ইউর কনভিনিয়েন্ট টাইম টু প্রুভ মাই কম্পিটেন্স ফর দ্য পোস্ট এরপর লিখে দেবে ইয়র্স ফেথফুলি অথবা সিনসিয়ারলি ইয়র্স নাম যদি প্রশ্নের লেখা থাকে সে নাম লিখবে উপরের নাম লেখা হচ্ছে নাহিদা অথবা নাহিদা এরপর এনক্লোজার্স অর্থাৎ কী কি কাগজপত্র তুমি দিবে সিবি এবং সিবি এখানে লিখবে সিবি অ্যাটেস্টেড ফটোকপিস অপল সার্টিফিকেটস অ্যান্ড টেস্টেমোনিয়ালস অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস থ্রি কপিস এবং ব্যাঙ্ক ড্রাফট চেষ্টা করবে খাতার বাম দিকে এই অংশটা লিখতে এখানে যে অনেকগুলো অপশান আছে সবগুলো তা লিখতে হবে না এ কারণ অবশ্যই বাম দিকে খাতার বাম দিকে লেখাটা পুরোপুরি লেখা যাবে খাতার ডান দিকে লিখবে কারিকুলাম ভিটা সি ভি শিক্ষার্থী বন্ধুরা সিবি লেখার অনেক নিয়ম আছে এটা বহুল প্রচলিত একটা নিয়ম এই সিবি এখনও চলে এবং এখনই সমানভাবে গ্রহণযোগ্য আরও কিছু পদ্ধতিতে সিবি লেখা যায় রেজুমে লেখা যায় তোমরা এই সিবিটা অনায়াসে লিখতে পারো কারণ এটা সব জায়গায় গ্রহণযোগ্য এক নম্বরে নেম নেম অংশে তোমার নাম লিখবে যেহেতু প্রশ্নে লেখা ছিল নাম নাহিদ তাই সম্পূর্ণ নাম লিখতে পারো এম ডি নাহিদ হাসান ফাদার্স নেম এই অংশে যে কোনো নাম ব্যবহার করতে পারবে যেহেতু তোমার নাম নাহিদ লেখা হয়েছে এই অবস্থায় বাবার নাম মিলিয়ে যে কোনো একটা লিখতে পারবে আমি এখানে লিখলাম এম ডি রাকিব হাসান মায়ের নামও একইভাবে মিসেস সালমা বেগম প্রেজেন্ট অ্যাড্রেস এখানে একটা বিষয় হলো সত্যিকারের সিবিতে কিন্তু তোমরা সঠিক ঠিকানা অবশ্যই লিখবে কিন্তু এখানে প্রশ্নে ঠিকানা নাও লেখা থাকতে পারে সেক্ষেত্রে ঢাকার যে কোনো একটা ঠিকানা তোমরা দিবে এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে সেম অ্যাড্রেসে ব্যবহার করবে কারণ তা নাহলে গ্রাম গ্রামের নাম গ্রামের যে ঠিকানা সম্পূর্ণ লিখতে হবে সেখানে ঝামেলা লাগতে পারে ডেট অফ বার্থ এখানে দেওয়া আছে দুই পাঁচ দুই হাজার শিক্ষার্থীবন্ধুরা তোমাদের কারোরই জন্ম কিন্তু দুই হাজার সালে নয় যারা এসএসসি পরীক্ষার্থী তাদের তো অবশ্যই নাই তবুও এখানে দুই হাজার কেন লিখতে হলো কারণ উপরে লেখা আছে যে তুমি সম্প্রতি পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করেছো আর মাস্টার্স কমপ্লিট ছাড়াও বর্তমানে চাকরি তো হবেই না তো এটা একটা ফরমেট বা ফর্মুলা যে লিখতে হয় তার মানে এই না যে এটা তোমার আসল বয়স আবার আসল বয়স যদি এখানে লিখতে যাও তাহলে কিন্তু তুমি এখন এসএসসি পাশ করো নাই চাকরির দরখাস্ত কীভাবে করবে সেই জন্য এই তারিখটা আমি যে দিলাম এমনভাবে একটা তারিখ এখানে ডিসাইড করবে যাতে তুমি মাস্টার্স কমপ্লিট করেছো এরকম একটা পরিস্থিতি তৈরি হয় তাই এ তারিখটা এখানে ঠিক আছে ন্যাশনালিটি বাংলাদেশি রিলিজিয়ন এখানে ইসলাম যারা হিন্দু আছে তারা সনাতন লিখবে ন্যাশনাল আইডি কার্ড যদিও তোমাদের আইডি কার্ড এখন হয়নি এ কারণে এখানে ক্রোস দিয়ে লিখে রাখবে আর যদি আইডি কার্ড হতো তাও কিন্তু এখানে দেওয়া ঠিক হতো না এ কারণে এখানে ক্রস থাকবে ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেলও লিখতে পারো আনম্যারিডও লিখতে পারো কন্ট্যাক্ট নাম্বার নিজের ফোন নাম্বার দেওয়ার দরকার নেই এখানে এগারোটা ডিজিট যে কোনো বসিয়ে দিতে পারো অথবা ক্রোস দিতে পারো এজুকেশনাল কোয়ালিফিকেশান অনেকভাবেই লেখা যায় আরও দুই তিনটা ফর্মেটে লেখা যায় আমি এখানে বক্স ফরমেটটা নিলাম বক্স ফরমেটে বাম দিকে নেম অফ দ্য এক্সামস নিচের দিকে দেখো এসএসসি লেখা আছে এসএসসিতে পয়েন্ট দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ সিক্স এবং পাশে সাল দেওয়া আছে দুই হাজার পনেরো শিক্ষার্থী বন্ধুর উপরে লিখেছিলাম যে তোমার জন্ম দুই হাজার সালে তাহলে পনেরো বছর বয়সে তুমি এসএসসি দিতেই পারো এবং এখানে ঢাকা বোর্ড লিখলাম চাইলে অন্য বোর্ড লেখা যাবে এর জন্য কোনো নম্বর কাটা যাবে না তার কারণ হচ্ছে যে এটা একটা নমুনা মাত্র কীভাবে সিবি লিখতে হয় সেটা তোমরা বুঝতে পারো না এবার এইচএসসি এখানেও একটা যে কোনো জিপিএ পয়েন্ট দিবে এবং দুই হাজার পনেরো পরে কমপক্ষে দুই বছর পরে তুমি এইচএসসি পরীক্ষা দিতে পারবে এই কারণে দুই এবং ঢাকা বোর্ড এরপর বিয়ে অনার্স অনার্স লিখলাম এই কারণে কারণ উপরে দেওয়া ছিল স্কুলের শিক্ষকের পদের জন্য আবেদন তাই এক্ষেত্রে বিয়ে অনার্সটা দিতে পারবে পয়েন্ট দেবে এখানে আর এইচএসসি থেকে অনার্সের বয়সের যে ব্যবধান সেটা কমপক্ষে বছর রাখতে হয় এই কারণে দুই দিলাম আর ইউনিভার্সিটি হিসেবে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি ব্যবহার করতে পারো কেউ ঢাকা ইউনিভার্সিটি ব্যবহার করতে পারবে সমস্যা নেই এম ইংলিশ এখানে পয়েন্টটা লিখবে এবং সাল লিখবে দুই কারণ অনার্স কাম কমপ্লিট করার এক বছর পরে মাস্টার্স পরীক্ষার ডেট পড়ে যায় এই কারণে এক বছর এখানে ব্যবধান থাকবে এখানে এখানেও লিখবে ন্যাশনাল ইউনিভার্সিটি তেরো নম্বর এক্সপিরিয়েন্স আর চোদ্দো নম্বরের রেফারেন্স এই দুইটা খুব বেশি বাধ্যতামূলক না দিলে খুব ভালো হয় এক্সপিরিয়েন্স হিসাবে লিখলাম আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এন ইংলিশ টিচার ইন ড্যাশ হাই স্কুল সিন্স টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো তুমি যে স্কুলে আগে চাকরি করেছো সেই স্কুলের কতদিন চাকরি করেছো তার একটা এক্সপিরিয়েন্স এখানে দিতে হবে এবং সবার শেষে রেফারেন্স তোমার পক্ষে কেউ যদি সুপারিশ করা প্রয়োজন মনে করো সেই তার নামটা উল্লেখ করবে মোহাম্মদ রবিউল ইসলাম সিনিয়র টিচার ইন ইংলিশ হাই স্কুল তুমি যে স্কুলে চাকরি করেছো সেই স্কুলের কোনো টিচারের নাম রবিউল ইসলাম এইভাবে দিতে পারো তো এটা হচ্ছে সিভিল এখার সবচেয়ে গ্রহণযোগ্য এবং সংক্ষিপ্ত নিয়ম এটা লিখলে আশা করি তোমরা ফুল মার্কস পাবে তবে সঠিকভাবে নিয়ম মেনে লিখতে হবে